মদের দোকান বন্ধের দাবিতে একাধিকবার বিক্ষোভ আন্দোলনের পরেও বন্ধ না হওয়ায় সোমবার ফের বিডিও অফিস ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। এদিন সকাল থেকে ইংরেজি ব্লকের সাদালাপুর গ্রামের প্রায় শতাধিক মহিলা বিক্ষোভ দেখান। মদের দোকান বন্ধের দাবিতে একাধিকবার বিক্ষোভ আন্দোলনের পরেও বন্ধ না হওয়ায় সোমবার ফের বিডিও অফিস ও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। এদিন সকাল থেকে ইংরেজদের ব্লকের সাদুল্লাপুর গ্রামের প্রায় শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, গত চার মাস ধরে গজিয়ে ওঠা এক মদের দোকানকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয় সাদুল্লাপুর শ্মশান এলাকায়। এলাকারই রতি ঘোষ নামে এক ব্যক্তি সেখানে মদের দোকান খোলে। লোকজনের অভিযোগ, কি করে পিডব্লিউডির জায়গায় মদের দোকান খোলার লাইসেন্স পায়? তাছাড়াও দিনে দুপুরে মদ খেয়ে রাস্তা দিয়ে যাওয়া মহিলা ও পাশে বয়ে যাওয়া নদীতে স্নান করতে যাওয়া মহিলাদের উত্তপ্ত করছে এবং উলঙ্গ হয়ে নদীতে নামছে। তার প্রতিবাদ করলে বচসা বাঁধে, হাতাহাতি শুরু হয়। তারপর সেখানে উপস্থিত হয় মদ মালিক রতি ঘোষ। অভিযোগ, সে নাকি হাসুয়া দেখি তাদেরকে ভয় দেখায় ও মারার হুমকি দেয়। ঘটনায় ইংরেজদের পুলিশকে জানালে নাকি উল্টা এলাকাবাসীদের মধ্যে চারজন মহিলা চারজন পুরুষের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করে। এই ব্যাপারে এবার ইংরেজদের বিডিওকে লিখিত অভিযোগ করলে তিনি আশ্বাস দেন ও পুলিশের দ্বারস্থ হতে বলেন। তাই এদিন তিনটি গ্রামের মহিলা ও পুরুষেরা মিলে মিছিল করে স্লোগান তোলেন, সে মদের লাইসেন্স বাতিল করতে হবে ও মদমুক্ত বাংলা গড়তে হবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এই বলে প্রথমে তারা বিডিও অফিস, তারপর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। আজকে কোথায় আছেন? আজকে আমরা থানায় এসেছি। কেন? এই রতি ঘোষের জন্য মদ কমিটি নিয়ে এসেছি আমরা। কেন? কেন আজ আমাদের উপর অত্যাচার করছে, এইভাবে হাসুয়া তুলে আমাদেরকে মোটর সাইকেলে দেখাচ্ছে যে আমরা কত হাসুয়া নিয়ে দৌড়ছি। দেখো কেন হাসুয়া দেখাচ্ছে? কেন ওই আমরা মদের দোকান খুলতে দেবো না, গ্রামের ভিতরে কিসের জন্য মদের দোকান খুলতে দিব? আমাদের মান সম্মান নাই, আমাদের মেয়ে ছেলে না ছোট ছোট বাচ্চারা গাঁজা খাবে মদ খাবে আর আমরা বসে বসে দেখবো বিষ খাইয়ে দেওয়া ভালো আছে আমাদেরকে? তো আপনার পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে এর আগে দরখাস্ত দিয়ে গেছি, বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছি, কোনো অ্যাকশন নেয় না আর আমাদের উপরে অত্যাচার করছে। আজকে আজকে এসে আমরা গরিব মানুষ খেটে খাই, একদিন না খাটলে আমরা খেতে পাই না, সে মহিলাদেরকে আমরা নিয়ে আসতে বারে বারে আমাদেরকে কি পেয়েছে, পুতুল খেলা? হ্যাঁ, আজকে আপনারা কি আন্দোলন করছেন? আমরা সমস্ত মালদা জেলা সহ সমস্ত রাজ্যে মদ বিরোধী মদের দোকান বিরোধী আন্দোলন করছি। আমরা সমস্ত মদের লাইসেন্স বিহারের মতো সমস্ত যে রাজ্যে মদের লাইসেন্স বাতিলের দাবিতে আজকে আন্দোলন সোচ্চা রয়েছি। আমরা বিশেষ করে এখানে আজকে এখানে বিশেষ করে সদুল্লাপুর সাগরদিঘি এবং পারবাত্তার গ্রামের লোকেরা মহিলারা এসেছেন তাদের প্রতিবাদ জানাতে যে এলাকায় একটি নতুন মদের দোকান হয়েছে, রতি ঘোষ বলে সেই লোকটি এলাকার মা বোনদের ওপর হুমকি দিয়ে অত্যাচার করে এবং অভব্য আচরণ নিত্যদিন অভব্য আচরণ করে তার দোকান খুলতে চাইছেন। এবং আমরা দেখছি যে গত বারো তারিখ ওখানে কিছু শ্মশান যাত্রী গিয়ে উলঙ্গ হয়ে মদ্যপ অবস্থায় উলঙ্গ হয়ে স্নান করছিলেন, তার প্রতিবাদ করতে আমাদের মায়েরা গিয়ে সেখানে হেনস্থা হয়েছে। একজন মা রাখি ভগৎ নামে একজন মাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অথচ এ সত্ত্বেও আটজন শান্তিকামী মহিলাদের ওপর এই নারী এই মদ বিরোধী কমিটি মহিলাদের ওপর 107 ধারা দিয়ে তাদেরকে শান্তিভঙ্গের সমন দেওয়া হলো। অথচ এই অত্যাচারী এই দুষ্কৃতকারী দুষ্কর্মকারী যে মদের দোকানদার তার বিরুদ্ধে কোনো কেসই নেই। আপনারা কোথায় এসেছেন এখন? কেন আমাদের উপরে খুব টর্চার করছে, মহিলাদের কোনো মান সম্মান করে না, যা তা না ভাষা বলে, বড় আজকে হাসুয়া নিয়ে এসছে আমাদেরকে হুমকি দেখাতে। কেন? দোকানের ব্যাপারে, আমাদের দোকান একটা পূজাপুর জায়গায় বসে আছে, ওই প্রতিবাদ করতে এসে আমাদের উপরে হুমকি দিচ্ছেন। আইসি সাহেবকে ফোন করা গেছিলো, আইসি সাহেব বললেন যে তুই এখানে এসে একটা কোনো একটা ব্যবস্থা করে দিব। আইসি সাহেব বলেছে যে তুই কোনো আইসি সাহেবের সাথে দেখা হয়নি, ওর প্রতিনিধি একটা ভরসা দিয়েছেন যে ওর ব্যবস্থা করবে। এখন কী হলো? এখন তো আইসি সাহেব নেই, ভরসা দিলে যে কি আমরা এই ব্যবস্থাটা করবো। আমরাও চাই দুর্নীতি কোষে কোনো একটা ব্যবস্থা হোক। আমরা মদ বিরোধী কমিটি থেকে আটজনের নাম আমাদের কেস করে দিয়েছে, 107 ধারা কেস করা হয়েছে যে কি আমরা কোনো একটা শান্তি জায়গা ইয়ে করেছি, অবমাননা করেছি, কিন্তু আমাদের কোনো ও যখন আমাদের উপরে অত্যাচার করে তারপরে আমরা কিন্তু পথ অবরোধে নেমেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।